لله التكبير لله التكبير আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন গিয়ে দেখে নবীজির কলিজার টুকরা দুই নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা ঘরের ভিতরে কান্না করছে কি করছে আল্লাহর নবী ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন মা আমার নাতিগুলো কাঁদে কেন নাতি দুইটা দৌড়ে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করে জানায় না না আপনার মেয়ে আজকে তিন দিন যাবত পর্যন্ত আমাদের কোনো কিছু খাইতে দেয় নাই ক্ষুধার যন্ত্রণায় আমরা কান্না করছি ও নানা আমরা এই ক্ষুধার্ত পেট নিয়ে আপনার কাছে যেতে চেয়েছিলাম আপনার মেয়ে আমাদেরকে আপনার কাছেও যেতে দেয় নাই ঘর বন্দি করে রেখেছে কারণ কেন যেতে দেয় নাই মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন আমার আব্বা নিজেও তিন দিনের ক্ষুধার্ত আল্লাহু আকবার নবী আমার আব্বাজি যদি আমার নাতি আমার সন্তানদের এই অবস্থা দেখেন আমার বাবা সহ্য করতে পারবে না আল্লাহু আকবার কাজী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাতিদেরকে তিনি তার সন্তানদেরকে নানার কাছে যাইতে দেয় নাই আল্লাহ তাআলার রাসূল নাতিদের এই চেহারা দেখে অবস্থা দেখে তিনি বেকারার হয়ে গেলেন কি হয়ে গেলেন কারণ মানুষ নিজের কষ্ট মেনে নিতে পারে কিন্তু ছোট বাচ্চাদের কষ্ট মেনে নিতে পারে না ঠিক কি না ক্ষুধার্ত হলে নিজে তিন দিন অনাহারে থাকতে পারে কিন্তু ছোট ছেলে ছোট নাতি তারা যদি খাবারের জন্য কান্না করে তাহলে বড়রা সহ্য করতে পারে না ঠিক কি না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সিদ্দিকী আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে স্বামী আমার বাচ্চা এই খানাটা খেতে চায় যদি আপনি বাজার থেকে কিনে নিয়ে আসতেন মনে করুন এখনকার সময় আমাদের ভালো খানা হচ্ছে তিহেরি পোলাও কথা বলেন ঠিক কি না তো ওই যুগের ভালো কোনো খাবারের জন্য খলিফাতুল মুসলিমিনের স্ত্রী বলছে যে আমার স্বামীরা স্বামী আমার সন্তানরা এই জিনিসটা খেতে চায় যদি আপনি একটু ব্যবস্থা করতেন স্বামী সিদ্দিকী আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বিবি তুমি তো জানো আমার এই পরিমাণ সামর্থ্য নাই যে তোমার সন্তানরা যে খানাটা খেতে চায় এটা কিনে দেওয়ার মতো সামর্থ্য আমি আবু বকরের নেই অথচ তিনি রাষ্ট্রপতি তিনি কি বলেন বিবি বুঝতেন হ্যাঁ আসলেই আমার স্বামীর কাছে সেই পরিমাণ অর্থ নাই পরিস্থিতি বুঝতে পেরে খলিফাতুল মুসলিমিনের বিবি ঘরের ভেতর থেকে এক প্লেট খেজুর নিয়ে এসে স্বামীর সামনে দিয়ে বলছেন স্বামী এগুলো বাজারে বিক্রি করে যা মূল্য হয় এটা দিয়ে আমার বাচ্চার জন্য এই খাবারটা কিনে নিয়ে আসে বলুন তো এখন বিবিকে জিজ্ঞেস করা দরকার আছে কি নাই এগুলো কোথায় পেলে দরকার আছে কি নাই আজ আমরা কি পারিবারিক জীবনে কি সামাজিক জীবনে হালাল হারামের কোনো তমিজ নাই যা পাচ্ছি লুটেপুটে খাচ্ছি কথা বলেন ঠিক কি না ব্যক্তির বাড়ির পাশে পুকুর মাছ কিনে নেয় স্ত্রী বড় মাছের চাকা দিয়েছে ভাত খাইতে দিয়েছে মাছ দিয়ে জালিম সমানে গলার নিচে দেয় একটা বার জিজ্ঞেস করে না বিবিকে যেগুলো পাইলা কই বাজার তো করি নাই মাছটা আসলো কোত্থেকে সে মনে মনে জানে আমার ছেলে ওই মানুষের পুকুর থেকে বেরিয়ে আনছে কথাকে বুঝে আসছে ওই এক লোক দুই বন্ধু তারা একটা কাঁঠাল কিনেছে কি কিনেছে কাঁঠাল কিনেছে চুক্তিতে যে আমার আমি যতগুলো কোষ খাবো আমার বিচিগুলো আমার সামনে তুমি যতগুলো খাবা এগুলো তোমার সামনে যার কোষের বিচি যত বেশি তার টাকা বেশি বিচি যার বেশি তার টাকা কি বেশি তো দুজনের ভিতরে একজন একটু চালাক ছিল ও দুইটা গিলে খায় একটা সামনে রাখে দুইটা গিলে খায় একটা তো মনে করেন ৩০টা খেয়েছে ২০টা গেছে পেটের ভেতরে সামনে রাখছে কয়টা ১০টা খুব চালাক যে টাকা কম দেওয়া লাগবে তো পেটের ভিতরে বিচে আছে ২০টা রাতের বেলা ধরছে টয়লেট বাড়ির পিছনে জমির আলের উপরে গিয়া টয়লেট সারছে শেষ রাত্রে হয়েছে মুসুল ধারে বৃষ্টি বৃষ্টিতে যা পায়খানা ছিল সব ধুয়ে গেছে শুধু পড়ে আছে এক জায়গায় কিছু বীজ তো সকালবেলা বিবি গেছে শাক উঠাইতে রান্না করার মতো তেমন কিছু নাই গেছে শাক উঠাইতে কি উঠাইতে গিয়ে দেখে যে শাক আর কি উঠাবে এক জায়গায় অনেকগুলো বিচি পড়ে আছে আর বাঙালি কিসের হালাল হারাম কার কি কোনো তমিজ নাই পেয়েছে বিচি নিয়ে এসে বাস সুন্দর মতো রান্না করে স্বামীরে খাইতে দিছে
বেচারা খানা খায় আর জিজ্ঞেস করে কিরে ঘরে তো কাঁঠাল কিনি নেই, কাঁঠালের বিসি ভত্তা আসলো করতে গিয়ে, বলে সকালবেলা শাক উঠাইতে গেছিলাম গিয়ে কোনো শাক পাই নেই, তবে এক জায়গায় কিছু বিচি পেয়েছি অমুক জায়গায়, এটা নিয়ে এসে ভত্তা করছি। আহা, আমার পায়খানা আমাকে খাওয়াই দিন। তো যখন আপনি হারার হারামের তমিজ করবেন না তখন এইরকম পায়খানা আপনার ভিতরে আসবে। খলিফাতুল মুসলিমিনের বিবিকে খলিফাতুল মুসলিমিন জিজ্ঞেস করে, বিবিরা এই খেজুর তুমি পাইলা কোথায়? এক প্লেট খেজুর তুমি কোথায় পেলে? কোত্থেকে আসলো এই খেজুর গুলো? খলিফাতুল মুসলিমিনের বিবি ডাক দিয়ে বলে, স্বামী প্রতি মাসে আপনার খাদ্য বাবদ বাইতুল মাল থেকে, ইসলামী রাষ্ট্রের বাইতুল মাল থেকে আপনাকে খাদ্য বাবদ যে পরিমাণ খেজুর দেওয়া হয়, ওই খেজুর থেকে আমি আপনার বিবি প্রতি মাসে এক মুঠ করে খেজুর জমায়া জমায়া রেখে রেখে কয়েক মাসে জমায়া, স্বামী গো এই এক প্লেট খেজুর আমি জমিয়েছি, এটা বাইতুল মালের দেওয়া খেজুর গুলো। আল্লাহু আকবার বলেন, বলেন তো এই খেজুর গুলো হালাল না হারাম? জোরে বলেন। আমাদের মা বোনেরাও কিছু পেঁয়াজ কিছু তেল স্টকে রাখে, কিছু তেল সরায় রাখে, এরপরও সিগন্যাল দেয় আজকে তেল না কিনলে কিন্তু রান্না হবে না, দেখবেন বাজার না করলেও ঠিকই রান্না হয়, ঠিক কি না? কাজী খলিফাতুল মুসলিমিনের বিবি যে খেজুরগুলো প্রতি মাসে এক মন করে সরায় রেখে, যেগুলো হালাল না হারাম, কিন্তু অর্ধজাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের অর্থমন্ত্রী আবু বাইদা ইবনুল জারনাকে ডাকলেন, আবু বাইদা এই খেজুরগুলো তুমি বাইতুল মালে জমা করে নাও। আল্লাহু আকবার বলেন। আবু বাইদা প্রতি মাসে আমার ভাতা বাবদ খাদ্য বাবদ আমি খলিফার ঘরে যে পরিমাণ খেজুর আমার ঘরে দেওয়া হয় আগামী মাস থেকে এক মন করে খেজুর কম দিবা, কারণ এক মন খেজুরের জন্য আল্লাহ তাআলার সামনে হাশরের মাঠে আমি আবু বকরকে জবাবদিহি করতে হবে। আরে আবু বকর, অর্ধ জাহান রাষ্ট্র পরিচালনা করেছ জনগণের বেতন থেকে জনগণের অর্থ থেকে, তুমি যে খেজুরগুলো প্রতি মাসে নিতা এক মুষ্ট করে সরায় রাখার পরেও তোমার পরিবার সুন্দর মতো চলেছে রে আবু বকর। কাজেই এক মুষ্টি খেজুর যেটা বেশি ছিল এটা ছিল অপব্যয়, এটা কি ছিল? জনগণের অর্থ থেকে এক মুঠ করে খেজুর জমায়া জমায়া রাখার পরেও সরায় রাখার পরেও তোমার পরিবার সুন্দর মতো চলেছে, কাজে এটা অতিরিক্ত, এটা কি? কাজে এজন্য আমার মালিক আসমান জমিনের মালিকের সামনে আমাকে জবাবদিহি করতে হবে। রে আবু উবাইদা ইবনুল জাররা তিনি ছিলেন বাইতুল মালের অর্থমন্ত্রী, বাইতুল মালের কি ছিলেন? আবু উবাইদা এগুলো জমা করে নিয়ে যাও। অর্থমন্ত্রীও কেমন সততা কেমন ভয় তার দিলে ছিল, পরকালের ফিকির কেমন ছিল। আমার বন্ধুরা দ্বিতীয় খলিফা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে অভাব দেখা দিল, আর্থিকভাবে তিনি একটু সংকটে পড়লেন, চিঠি লিখলেন আবু উবাইদা ইবনুল জাররার কাছে, রে আবু উবাইদা আমি খলিফাতুল মুসলিমিন আমার কিছু অর্থের দরকার, যদি আমার কল্যাণের জন্য আমার উপকারে যদি দুইটা মাসের বেতন আমাকে অগ্রিম দিতা। দুই মাসের কি? দুই মাসের বেতন যদি আমাকে অগ্রিম দিতা আবু উবাইদা ইবনুল জাররার, আমি ওমর ইবনুল ফারুকের আমার বড় ওমর ফারুক আমি ওমর ফারুক আমার বড় উপকার হতো। এই চিঠি পেয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি চিঠির উপর পৃষ্ঠে জবাব লিখে দিলেন, আমিরুল মুমিনিন বেয়াদবি মাফ করবেন, দুইটা শর্ত দিলে আমি আপনাকে ঋণ দিতে পারবো নচেত পারবো না। কয়টা শর্ত? এক নম্বর, আমিরুল মুমিনিন আপনাকে গ্যারান্টি দিতে হবে আগামী দুই মাস আপনার হায়াত নিশ্চিত আছে কি নাই, আপনি দুই মাস বাঁচবেন গ্যারান্টি দিতে হবে, বলেন কারো পক্ষে কি সম্ভব? আর দুই নম্বর, যদি আপনি আমাকে দেখাইতে পারেন যে দুই মাস আপনার হায়াত আছেও কিন্তু আগামী দুই মাস এই অর্থ জাহানের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে তারও গ্যারান্টি দিতে হবে।
আল্লাহু আকবার বলবেন না। কাজী আমিরুল মুমিনীন আমি আবু উবাইদা ইবনুল জাররার পক্ষে এই ঋণ দেওয়া, 2 মাসের অগ্রিম বেতন দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। কাজী আমার ভাইয়েরা খলিফাতুল মুসলিমিন আবু উবাইদা ইবনুল জাররাকে বলেন, এ আবু উবাইদা ইবনুল জাররা এই খেজুরগুলো তুমি নিয়ে যাও, আর আগামী মাস থেকে 1 মোট করে খেজুর আমি আবু বকরের ঘরে যেন কম দেওয়া হয়। কারণ চিন্তাটা পরকালের চিন্তা কার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল হাসরের ভিতর আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আরে আমার ঈমানদার বান্দারা বেশি বেশি করে আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ওয়াল তাউযুর নাফসুন, আর তোমাদের চিন্তা করা উচিত, ফিকির করা উচিত, মা কদ্দামাত লিগাদ, গোলাম তুমি আগামীকালের জন্য তুমি কি নিয়েছো, আজ এখন মারা গেলে কাল তোমার কবরে কি হবে? কে বলতিছেন? আজ ঘর মারা গেলে আধা ঘন্টার ভিতরে তোমার মহল্লার মাইকে মুয়াজ্জিন সাহেব এলান করে দিবে একটি শোক সংবাদ, অমুকের ছেলে অমুক আর পৃথিবীতে নাই, জানাজা রাত 11টায় অথবা সকালবেলা, ঠিক কি না? আরে মানুষ তোমার বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে, দোকান দোকানের জায়গায় পড়ে থাকবে, দুনিয়ার ছেলে দুনিয়ার মেয়ে দুনিয়ার বন্ধু বান্ধব কেউ কিন্তু তোমার কবরের সাথী হবে না, ঠিক কি না? কাজী আল্লাহ বলেন, গোলাম ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার চিন্তা করা উচিত গোলাম, তুমি তোমার নিজের জন্য তুমি কি নিয়েছো, তুমি এখন মারা গেলে তোমার দোকান ভাগ বাটোয়ারা হবে, তুমি এখন মারা গেলে তোমার বাড়ির ভাগ বাটোয়ারা হবে, কিন্তু তোমার গুনার ভাগ কিন্তু ছেলেও নিবে না মেয়েও নিবে না সন্তানও নিবে না। কথা বলেন ঠিক কি না? রে আমার ভাই, দুনিয়া কেমন জিনিস, আমরা দুনিয়াতে আছি আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের চোখ ফাঁকি দিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে তারা বুঝতেছে দুনিয়া কি জিনিস। একটা বাস ভর্তি যাত্রী, বাস ভর্তি যাত্রী, সবাই হাসি খুশিতে চলছে, একজন পকেটে হাত দিয়ে দেখে তার পকেটে মোবাইলটা নাই। মোবাইল কি বলেন তো? এখন এই লোকটার ভেতরে কেমন কষ্ট লাগবে, কম না বেশি? তার যে কষ্ট হচ্ছে, তার যে পরিমাণ কষ্ট আর ব্যথা লাগতেছে, এটা যাত্রীরা অন্য কেউ কি বুঝবে? কাজী যে চলে যায়, যার চলে যাওয়ার সময় হয়ে যায়, সে বোঝে তার জন্য আজকের দিনটা কত কঠিন। দুনিয়াটা আজীব জায়গা, যে প্রতি বছর চোখ ফাঁকি দিয়ে একটা মহল্লায় 20 জন 30 জন শিশু জন্ম নেয়, আবার মানুষের চোখ ফাঁকি দিয়ে 10 জন 5 জন করে মুরব্বী প্রতি বছর হারায় যায়। যারা চলে যাচ্ছে এদের জন্য রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকে না, দোকানদারদের দোকান খোলা বন্ধ থাকে না, সূর্য ওঠা বন্ধ থাকে না, সব স্বাভাবিকভাবে চলতেই থাকে, কিন্তু যে চলে যায় সে বোঝে আজকে তার কি দিন। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়ের আমার, একজন ব্যক্তি হসপিটালে যায় মিষ্টির প্যাকেট নিয়ে হাসতে হাসতে, কারণ আজ তার স্ত্রীর সন্তান হয়েছে। স্ত্রীর কি হয়েছে? আবার ওই একই হসপিটালে কেউ কাঁদতে কাঁদতে বের হচ্ছে, কারণ এই হসপিটালে তার বাবা আজকে মারা গেছে। একই জায়গা একই দিন কেউ মিষ্টির প্যাকেট নিয়ে হসপিটালে ঢুকতেছে, আর কেউ বাবার লাশ নিয়ে কাঁদতে কাঁদতে হসপিটাল থেকে বের হচ্ছে। তো দুনিয়া আজীব জায়গা, দেশ ডিজিটাল থেকে আরো ডিজিটাল হচ্ছে, কিন্তু এই ডিজিটাল কি হবে আপনি যদি এখন মারা যান? কথা বলেন ঠিক কি না? কাজেই সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনি আপনার নিজের জন্য কি নিলেন। ভাই দুনিয়াতে কেউ কারো আপন না, দুনিয়াতে কেউ কারো কি না, আপন হচ্ছেন কেবলমাত্র আল্লাহ এবং তার রসুল, এছাড়া ছেলে মেয়ে ভাই বন্ধু স্ত্রী এরা আমাদেরকে ভালোবাসে স্বার্থের জন্য। কিসের জন্য? ছেলেকে সম্পদ কম দেন ও বাজারে গিয়ে গল্প করবে, কিসের বাপে মানুষের জাতি না? কথা বলেন ঠিক কি না? কথা বলবে না, স্ত্রীকে তার চাহিদা অনুযায়ী স্বর্ণ গহনা পোশাক দিয়েন না, দেখবেন তার চেহারা কালো হয়ে যায়। শ্বশুর বাড়িতে একটু বেশি বেশি টাকা পয়সা পাঠান, বড় বড় মাছ কিনে পাঠান, দেখবেন স্ত্রী মহা খুশি। কাজে এই হাসি আর কষ্টগুলো স্বার্থের সাথে, কিসের সাথে? মনে করুন অসংখ্য বৃদ্ধ মৃত্যুর আগে যখন বিছানায় পড়ে থাকে,
দুদিন তিন দিন কিছু খানা খাইতে পারে না, জবান বন্ধ, ছেলে মেয়ে ঘুমাইতে পারে না, পাশে বসে থাকে, এরা কি চিন্তা করে জানেন? মনে মনে আল্লাহকে বলে, আল্লাহ তাড়াতাড়ি মরলে মরলে একটু বাস, কথা বলেন সত্য না অসত্য। অথবা আপনি এক্সিডেন্ট করেছেন, আপনি এক্সিডেন্ট করেছেন, হাত পা ভেঙে শেষ, ডাক্তার বলেছে লোকটা বাঁচবে না, সর্বোচ্চ 48 ঘন্টা বা 50 ঘন্টা বাঁচতে পারে, আপনি আছেন আইসিইউতে, কিন্তু দুদিন পার হয়ে গেলে এখন আপনি মরেন না, প্রতিদিন বিল উঠতেছে 20,000-25,000 টাকা বিল আসতেছে, তখন আপনার পরিবারের লোকেরা আপনার মৃত্যু কামনা করবে, বাঁচবেই না, শুধু শুধু টাকাগুলো খরচ করে পরিবারের ঋণের বোঝা রেখে কি লাভ? তখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও এই দুনিয়া। কাজী আল্লাহ বলেন, মা কদ্দামাত, তোমার ফিকির করা উচিত তুমি তোমার নিজের জন্য কি নিয়েছো। সুবহানাল্লাহ, বলবেন না? কাজী কবরস্থানের পাশে মাহফিল, কবরবাসীদের অবস্থা দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যারা চলে গেছে তারা পরকালের অনেকগুলো স্টেপ পার হয়ে, মৃত্যুর যন্ত্রণা পার হয়ে তারা কবরে চলে গেছে, কিন্তু আমাদের কি হবে? ফিকির করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহকে ভয় করে পরকালের ফিকির করার তৌফিক দান করুন বলি আমিন। বলছিলাম আল্লাহ তাআলার হাবিবের কথা, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কষ্ট সহ্য করতে পারেন, কিন্তু নাতির কষ্ট সহ্য করবেন কিভাবে? তালাশে বের হলেন কোনো কাজ পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে এক ইহুদির বাগানের কাছে গিয়ে বললেন, ভাই আমাকে কোনো কাজ দেওয়া যায়? বলে, কাজ একটা দেওয়া যায়, যদি আমাকে এই কূপ থেকে কিছু পানি উঠায় দাও, এত বালতি পানি উঠায় দিলে আমি তোমাকে খাদ্য বাবদ কিছু খেজুর দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদের খাবার যোগাইতে গিয়ে তিনি ইহুদির কূপ থেকে পানি ওঠার জন্য কাজ শুরু করে দিলেন। পানি উঠাইতে উঠাইতে এক পর্যায়ে রশি দুর্বল থাকার কারণে বালতি ভর্তি পানি রশি ছিঁড়ে কূপের ভিতরে পড়ে গেছে। বলেন, দোষটা কি যে পানি তুলতেছে তার, না রশি দুর্বল সেই জন্য ছিঁড়েছে? রশি যদি হাত থেকে ছিঁড়ে যাইতো, হাত থেকে ফসকে যাইতো, তাহলে যে উঠাইতে তার দোষ, কিন্তু দুর্বলতার কারণে মাঝপথ থেকে যদি রশি ছিঁড়ে যায়, দোষ কি পানি যে উঠাইতেছে তার, না রশি? ইহুদি কোনো কিছু চিন্তা না করেই নবীজির গালে জোরে একটা চর বসায় দিল। রহমাতান লিল আলামিন, নবী আমার রাগ করলেন না। নবী হাসি মুখে ইহুদিকে জিজ্ঞেস করে, ভাই ইহুদি, তুমি যে আমার গালে এত জোরে চর দিয়েছ, আমি জানতে চাই তোমার হাতে কি ব্যথা লাগে নাই? নবী আমার কষ্ট পেলেন, নিজের চিন্তা করলেন না, প্রতিবাদ করলেন না, রাগারাগি করলেন না, উল্টা তাকে মারলেন না, জিজ্ঞেস করছে, ও ইহুদি, এত জোরে তুমি আমাকে আঘাত করলে, তোমার হাতে কি ব্যথা লাগে নাই, তোমার হাতে কি কষ্ট পাও নাই? নবীর জবান থেকে কথা শোনার পরে ইহুদি থ হয়ে গেলেন, বুঝতে বাকি রইলেন না তিনি সাধারণ কোনো মানুষ নয়। সাথে সাথে পড়া নিলেন, নবী আপনি আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী আমার ভাইয়েরা, কি আদর্শ আল্লাহ তাআলা তার নবীজির জীবনে দান করেছেন! আমরাও নবীজির আদর্শ গ্রহণ করব তো ইনশাআল্লাহ। আমরা কি আদর্শ গ্রহণ করব? নবীজির দাড়ি তো আমরা নিতে পারি, দাড়ি কাটা হারাম, দাড়ি রাখার হুকুম হচ্ছে দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? দাড়ি আমার আব্বা, আপনার আব্বা আদম আলাইহিস সালামের চেয়ে নেওয়া সম্ভব। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যখন দেখলেন যে তার পাশেই মা হাওয়া আলাইহাসসালামকে আল্লাহ তাআলা তৈরি করে বসিয়ে রেখেছেন, দেখলেন হাওয়া আলাইহাসসালামের মাথায় বড় বড় অসংখ্য সুন্দর চুল, বলেন, আল্লাহ আমাকে যদি এমন কিছু দিতেন। আল্লাহ তাআলা তখন আদম আলাইহাসসালামের মুখের ভেতরে দাড়ি দিয়েছে। সুবহানাল্লাহ, বলবেন না? কাজী দাড়ি আদম আলাইহাসসালামের চেয়ে নেওয়া সম্পদ। দুনিয়ার কোন নবী কোনদিন দাড়িতে খোর দেয় নাই, দাড়ি একটুও কাটে নাই। সুবহানাল্লাহ, দাড়ি এমন একটা নিয়ামত যা আজ এখন মারা গেলে আমার পোশাক খুলে রেখে দিবে, আমার ঘড়ি খুলে রেখে দিবে, আমার গেঞ্জি খুলে রেখে দিবে, কিন্তু আমার সাথে যেটা কবরে যাবে এটা হচ্ছে আমার দাড়ি। কথা বলেন ঠিক কি না? কাজী যেই জিনিসটা আমার সাথে কবরে যেত, কত বড় নফার মান আমি সেই জিনিসকেই বছরের পর বছর তার প্রতি জুলুম করে দাড়িটা রেখে আমি যাচ্ছি। কাজী দাড়ি রাখবো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। কি করেছেন? নারী পুরুষ, বাঘ হোক, ছাগল হোক, গরু হোক, উট হোক, মানুষ হোক, সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন? জোড়ায় জোড়ায় নারী পুরুষ, নারী, এই দুইটার বাহিরে তৃতীয় একটা পক্ষ আছে, কমন জেন্ডার বা তৃতীয় লিঙ্গ আছে কি নাই, এটাকেও আল্লাহ তাআলা আবার ভাগ করে দিয়েছেন। যেই সমস্ত তৃতীয় লিঙ্গর সদস্যদের বেশিরভাগ বৈশিষ্ট্য অবয় পুরুষের মতো, তার নামাজের হুকুম হবে পুরুষের মতো, তার বিধান হবে পুরুষের মতো, তার কাফনের কাপড়ও হবে পুরুষের মতো। আর যেই হিজরার অধিকাংশ বৈশিষ্ট্য নারীদের মতো, তার কাফনের কাপড় হবে নারীদের মতো পাঁচটা, সে নারীদের মতো পর্দা করবে, সে নারীদের মতো নামাজ পড়বে। কাজী এটাকেও ভেঙে পথ করা হয়েছে কয়টা, জোরে বলেন, দুইটা। পুরুষের দাড়ি আছে, নারীর দাড়ি নাই। যদি দুই একজন নারীর হাজারে দুই একটা নারী যদি দাড়ি ওঠে হরমোনজনিত কারণে, সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ নারীকে দাড়ি দেয় নাই। দাড়ি দিয়েছেন কাদেরকে? পুরুষদেরকে। এখন এই তৃতীয় লিঙ্গ যারা, তারা দুই বৈশিষ্ট্যের হয়, কিছু বৈশিষ্ট্য পুরুষের মতো, কিছু বৈশিষ্ট্য নারীদের মতো। বলছিলাম যার বৈশিষ্ট্য যেদিকে বেশি, দিনের হুকুম তার ক্ষেত্রে সেদিকে যাবে। এখন আপনাদের দেখা অনুযায়ী যেই সমস্ত তৃতীয় লিঙ্গদের বৈশিষ্ট্য বেশিরভাগ পুরুষের মুখ, অর্থাৎ যাদের মুখে দাড়ি আছে, আপনারা কোনোদিন দেখছেন তারা দাড়ি রাখে? জোরে বলেন। তো আমরা যারা দাড়ি কাটি, আমরা কি সেই দলে যেতে চাই? কারণ পুরুষের দাড়ি এটা সম্মানের, এটা ইজ্জতের। অসংখ্য নাস্তিকও দাড়ি রাখে, অসংখ্য হিন্দুও দাড়ি রাখে, কারণ এটা দেখতে সুন্দর দেখায়। তো তারা যদি রাখতে পারে, আমি রহমাতাল্লিল আলামিনের উম্মত হই, আমি কি দাড়ি রাখতে পারবো না? কাজী দাড়ি রাখবো ইনশাআল্লাহ। ভাই দাড়ি হচ্ছে শিয়ার ইসলাম, ইসলামের প্রাথমিক নিদর্শন। দাড়ি দেখলে অনুমান করা যায় লোকটা মুসলমান, কথা বলেন ঠিক কি না? আপনি চট্টগ্রাম গিয়েছেন, কোনো এক দুর্ঘটনায় আপনি অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, বেওয়ারিশ লাশ, পুলিশ আপনাকে খুঁজে পাচ্ছে না, মেডিকেল মর্গে নেওয়ার পরে চিন্তা করবে তাকে কোথায় পাঠাবে, শ্মশানে নাকি কবরস্থানে, দ্বিধাদ্বন্দ্ব, হিন্দু না মুসলমান। তখন আপনার লিঙ্গ জাস্টিফাই করার জন্য আপনাকে উলঙ্গ করে আপনার লিঙ্গ দেখে তারপরে সিদ্ধান্ত নেবে, নাউজুবিল্লাহ মিন যালিক। অর্থাৎ এই দাড়ি আপনার মৃত্যুর পরে আপনার ইজ্জত, আপনার সম্ভ্রম, আপনার ইজ্জতকে রক্ষা করে, কথা বলেন ঠিক কি? কাজেই আমরা দাড়ি রাখবো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের দ্বারা আমাদের সকলকে নবীজির আদর্শ অনুকরণ করে আমাদের সবাইকে দাড়ি রাখার তৌফিক দান করুন, বলি আমিন।